আছেন না? আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, জামাতের লোক, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন মাদ্রাসার ছাত্র আছেন না? কেউ আলিয়া মাদ্রাসা, কেউ কওমি মাদ্রাসা, বিভিন্ন পীরের মুরিদও আছেন আপনারা, আছেন না? কিন্তু এখানে কোন দলাদলি, মারামারি, দলবাজি আছে? কেন নাই? একটাই কারণ, আমরা দলের পরিচয় কেউ আসি নাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমি আপনাদেরকে করজোড় অনুরোধ করে যাচ্ছি, মুসলমান দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে, রাজনীতির মঞ্চে, মাসলাকগত দ্বন্দ্ব থাকতে পারে, তা থাকবে যার যার খানকায়, মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে যার যার মাদ্রাসায়, কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকল দল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে কে কোন দলের তা আমরা দেখব না, এই ক্ষেত্রে কে কোন মাসলাকের তা আমরা দেখব না, এই ক্ষেত্রে কে কোন পীরের মুরিদ তা দেখব না, এই ক্ষেত্রে কে কোন মাদ্রাসার ছাত্র তাও আমরা দেখব না। মনে থাকবে, ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী, শত্রুতা করে যাচ্ছে দুইটি অমুসলিম সম্প্রদায়, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী নূর নবী জামার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? অমুসলিম। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী পড়ে দুই হাত লম্বা টুপি লাগিয়ে, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের, আব্দুল্লাহ ওয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, নাউজুবিল্লাহ বলে। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তা অনুসারীরাও ধ্বংস হয়েছে, বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে আছে, তাদের একটাই কাজ ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করা। তাদের আকীদা কত জঘন্য আপনি চিন্তা করতে পারবেন না। তারা বলে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের আকীদা মদ এবং শুকরের গোশত খাওয়া হালাল, তারা মনে করে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের তাবেদারি করে না তারা কাফের। কাদিয়ানিরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের। অতএব আমাদের সকল দলের একটাই কাজ
তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানি দেখে রাষ্ট্রীয়ভাবে আমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় তাহলে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যাপারে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর প্রিয় সুধী আপনারা শুনলে কষ্ট পাবেন আগামী 26 27 28 পঞ্চগড়ে কুখ্যাত কাদিয়ানিরা তাদের প্রোগ্রাম থ্রো করেছে নাম দিয়েছে ইস্তেমা এই সাহস তাদের কে দিয়েছে বাংলাদেশের যারা নীতি নির্ধারক এবং অভিভাবক কান পেতে শুনে রাখুন কয়েকজন মজলুম আলেমকে খাঁচায় বন্দী করে মনে করবেন না ময়দান খালি হয়ে গেছে একটি বনে জঙ্গলে অসংখ্য বাঘ থাকে যদি অনতি বিলম্বে কুখ্যাত কাদিয়ানি কাফেরদের পঞ্চগড়ের প্রোগ্রাম ক্যান্সেল না করেন প্রয়োজনে তাহরিকে খাতমে নবুয়তের পক্ষ থেকে আব্বাসী ডাক দিতে বাধ্য হবে প্রিয় সুধি এই কুখ্যাত কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন না করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএন এর পণ্য তাদের প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে ইতিমধ্যে তারা বাংলাদেশে 100টি সেন্টার করে ফেলেছে কতটি 100 অতএব আপনাদেরকে সাবধান সতর্ক হতে হবে এখনি এই কুখ্যাত কাফেরদের চক্রান্ত নির্মূলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম মুসলমানও বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে এটা ইসাই তরিকা এরা খ্রিস্টানদের একটা গোপন দল 1975 সালে বাংলাদেশে ঢুকছে 1975 সালে এরা এদের পুরা নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান আদতি খ্রিস্টান এরা মানুষকে সদস্য বানায় বলে তুমি মুসলমান তবে তুমি ঈসার উম্মত মুসলমান নাউজুবিল্লাহ ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান এই পর্যন্ত 9.5 লক্ষ সদস্য তারা বাংলাদেশে বানিয়ে ফেলেছে আর তাদের নেতৃত্ব যে লোকটি তাকে চিনেন আপনারা কানাডাতে থাকে গত রমজানে সে আমার কাছে এক ডিবেটে পরাজিত হয়েছে কানাডা এক বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর আমি নামটা বললাম না জি আপনারা দেখে নেবেন আমার ডিবেটটা তারা প্রথমেই মানুষকে কাফের বানানোর জন্য যে কথাটা বলে যে আমরা আহলে কোরআন আমরা হাদিস মানি না শুধু কোরআন মানি ওরা নিজেকে বলে আহলে কোরআন অর্থাৎ আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না আর হাদিস যে মানবে না সে মুসলমান হতে পারে না হাদিস না মানলে কেমনে মুসলমান হবে কেমনে মুসলমান হবে জি
আদিন নাম আনলে কেমনে মুসলমান হবে তো প্রথমেই তারা মানুষকে ধোঁকাটা দেয় যে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা দরকার নাই এই কথাটি বলে প্রথমেই তারা কাফের হবার প্রথম ধাপটা সূচনা করে যে শুধু কোরআন মানলেই হবে হাদিস মানা দরকার নাই আর হাদিস অস্বীকারকারী নিঃসন্দেহে কাফের এই ব্যক্তি আমার সাথে বিবেক করেছে গত রমজানে কানাডা থেকে আলহামদুলিল্লাহ তার সচরিয় পরাজয় ঘটেছে আমি তাকে সেকেন্ড এপিসোডে চ্যালেঞ্জ করছি এক বছর হয়ে গেছে রোজা এসে গেছে আর বসতেছে না ও কানাডা থেকে বসে বসে এই কুফরি কাজ করে আর ওখান থেকে টাকা পাঠায় যারা কাফের হয় ঈসাই তরিকা গ্রহণ করে তাদেরকে এদের সংখ্যা 9.5 লক্ষ পার হয়েছে এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে আর একটি ফেরকার কথা না বললে হয় না হিজবুত তাওহীদ এটা আরেক ফেতনা এটা বের হইছে বাংলাদেশে যুবকদেরকে সে স্বীকার করতেছে হিজবুত তাওহীদের আকীদা দজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দজ্জাল তারপর তারা বলে ঈসা আকাশ থেকে নামবে এটা ভুল কথা আপনারা জানেন নুজুলে ঈসা ঈসা যে আকাশ থেকে কিয়ামতের আগে নামবে দজ্জালকে হত্যা করতে আমাদের উম্মতি ভাই হিসেবে এটা যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে তারা বলে এটা ভুল তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম ওযু থাকলো নামাজ হবে ওযু না থাকলো নামাজ হবে তারপরে তারা বলে যুবক যুবতী যদি রাজি থাকে বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন হতে পারে এইভাবে আমাদের যুব সমাজকে ঢাকাতে মনমসিংহে উত্তরবঙ্গে আপনাদের কক্সবাজারে আছে কিনা জানি শাখা হইছে আরে এত বিপ্লবী মুসলমান থাকতে কক্সবাজারে এই বাতিল ফেরকা ইহুদিদের আছেন কেমনে শাখা করে তাই তো বুঝি না একই মনে বলা হয় ডেমোক্রেসি বা গণতন্ত্র আমার মনে হয় যার যা খুশি তাই করতেছে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই সত্যিকার অর্থে খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন বলুন আল্লাহ